নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। রিয়ান্স কিংডমের আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন এবং এখন আমরা সবাই স্নানে ব্যস্ত, যদিও আমি সবার ভিডিও বানাচ্ছি। আর রিয়ান্স কিংডমে অলরেডি তিনখানা ভিডিও আপলোড করা হয়ে গেছে, তো তোমরা যারা দেখছো তারা হয়তো ভাবছো এত লেন্দি ভিডিও। তার কারণ হলো এই যে আমরা ঘুরতে এসেছি, এর প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করেছি এবং কোনোটাই আমি ফেলে দিতে রাজি না, কারণ এই সমস্ত কিছু আমি একটা ডকুমেন্ট হিসেবে রাখতে চাই। তার কারণ হলো দাদা আর বোনও এখন খুব ছোট, ওরা বড় হয়ে এই সমস্ত দেখবে যখন খুব মজা পাবে, তো সেই কারণেই আমাদের ক্যাপচার করা সমস্ত কিছু একটা ডিটেইলে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বনু এখন মাম্মাম মাম্মাম করে কান্নাকাটি করছে, কারণ সবাই সমুদ্রে নেমে গেছে এবং হই হই করছে, বনু একটু ভয় পাচ্ছে, তো এখন মাম্মামের কাছেও যেতে চায়, একা একা অনেক খেলে নিয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওরা সকাল 9:30 থেকে এখন বাজে 11:30, এতক্ষণ পর্যন্ত স্নান করেই যাচ্ছে। তো আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম আমি নাবিনি, এবার ওদেরকে টেনে টেনে তুলব, কারণ 12:00 থেকে 1:00 মধ্যে যেখানটা আমরা লাঞ্চ করব সেখানে পৌঁছাতে হবে, তা না হলে ভীষণ লাইনের মধ্যে পড়তে হবে। তো সকালে যখন আমরা মিত্র ক্যাফেতে ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখনই এখান থেকে বলে দেওয়া হয়েছিল যদি লাঞ্চ করেন তাহলে 12:00 থেকে 1:00 মধ্যে আসবেন, তার কারণ হলো ভীষণ লাইন পড়ে যায় তারপরে।
তো ওদের কথা মতো আমরা একটার সময় এসেছি আর যথারীতি কোনো লাইন দিতে হয়নি, আমরা বসে পড়েছি এখন খাবারের অপেক্ষা করছি। তো আমরা যেখানটায় আছি বিড়লা গেস্ট হাউস, ওখানেও খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ওখানে পুরোটাই নিরামিষ। যদিও আজ আমরা নিরামিষ থালি অর্ডার করেছি, ওরাই রেকমেন্ড করলো যে নিরামিষ থালি নিয়ে নিন এবং আলাদা করে মাছ নিয়ে নিন বা মাংস নিয়ে নিন। তো দেখতে পাচ্ছ শুক্তো আছে, ডাল আছে, আলু ভাজি আছে আর সব রকমের সবজি মিলিয়ে একটা তরকারি আছে, চাটনি আছে, সাদা ভাত, পোলাও, পাঁপড়। তো আলাদা করে মাছের অর্ডার বা মাংসের অর্ডার করতে পারো, আমাদের যেরকম কাতলা মাছের অর্ডার করা হয়েছিল। আর আছে স্যালাড, তো দাদা বোনও খাওয়া শুরু করে দিয়েছে, বাকিরাও মোটামুটি শুরু করে দিয়েছে কিন্তু আমি অপেক্ষা করছি। তার কারণ হলো থালিটা পুরো সাজানো হয়নি, এরপরের জিনিসগুলো যা যা আসবে ওগুলো দেখে আমি খাওয়াটা শুরু করব। যারা পুরী আসতে চাইছো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব যে যদি ওঠো তো বিড়লা গেস্ট হাউসে এসে অবশ্যই ওঠো। আর ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ এই মিত্র ক্যাফে, এখানটায় এসে অবশ্যই তোমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ডিনার সমস্তই করতে পারবে এবং অসাধারণ খাবার দাবারের টেস্ট। আর একটা কথা যেটা কিনা আমি বারবার বলছি যে 12টা থেকে 1টার মধ্যে এসে লাঞ্চ করতে হবে, তা না হলে অসম্ভব লাইনের মধ্যে পড়তে হবে। আর সমুদ্রে স্নান করার পর যা প্রচণ্ড খিদে পায় তখন আর অপেক্ষা করতে একদমই ভালো লাগে না। তো আমরা আজকে যেরকম সময় মতো চলে এসেছি, কারণ আমরা শুরু করেছিলাম সকালবেলা খুব তাড়াতাড়ি, তো আমাদের 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। তো এসে স্নান টান করে টরে এসে 1টার মধ্যে এখানে পৌঁছে গেছি। তো 2 মিনিটের হাঁটা পথ যেরকম আমি বললাম, তো আমরা এখন খাওয়া দাওয়া করে এসে পৌঁছেছি আমাদের গেস্ট হাউসে। অসম্ভব সুন্দর একটা জায়গা, ভীষণ খোলামেলা আর বাচ্চাদের পক্ষে তো খুব ভালো, দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে। আর একটা কথা না বললি নয়, সেটা হলো সমুদ্রে স্নান করার পর সেই সব জামা কাপড় নিয়ে খুব সমস্যা হয়, ধোয়া থেকে শুরু করে রোদ্দুরে শুকোনো সব কিছু নিয়ে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু এখানটায় এসে দেখলাম, একমাত্র আমি এখানটায় এসে বহুবার এসেছি পুরীতে কিন্তু একমাত্র এখানে দেখলাম বেশ দড়ি টড়ি লাগিয়ে যথেষ্ট পরিমাণে জায়গা আছে যেখানটায় তোমরা তোমাদের জামাকাপড় শুকিয়ে টুকিয়ে তুলতে পারবে। তো এইটা তো আমার খুব ভালো লেগেছে, মেয়েদের বিশেষ করে এটা নিয়ে ভীষণ সমস্যায় ভুগতে হয়। আচ্ছা এই এখন শুকিয়েছে নাকি, কালকে মতো ভেজা ভেজা তুলে নেবে। তো দেখতেই পাচ্ছ দেয়ালে এই গেস্ট হাউসের যারা প্রতিষ্ঠাতা তাদের ছবি টাঙানো আছে। আর এই যে সামনের গেটটা, ওপারে আবার একটা বিশাল বড় গার্ডেন আছে যেটা কিনা আমি পরের ভিডিওতে দেখাবো। আর চলো এবারে আমাদের ঘরগুলো তোমাদের দেখাই। এই যে লম্বা করিডর, এখান থেকে সার দিয়ে ঘরগুলো। তো প্রথম ঘরটা ওদের অফিস রুম হিসেবে ওরা কাজে লাগিয়েছে, তারপরের ঘরটা 8 নম্বর যে রুমটা সেটা আমাদের, যেখানে কিনা দাদা বোনু বাবা মার সাথে থাকে। আর তারপরে ওই পাশে 11 নম্বর ঘরটা, ওটা আমাদের, যেখানে আমি, জেকে এবং সীমাদি রয়েছি। তো চলো ঘরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যদিও রাহুল এসে শুয়ে পড়েছে তো তবু তোমাদের দেখাচ্ছি, বেশ ভালোই বড়সড় স্পেসিয়াস ঘরটা। ওই কর্নারে একটা ড্রেসিং টেবিল, তারপরে ডাবল বেড পাতা আছে, আর এই পাশে কর্নারে বাথরুম, তারপরে 2টো চেয়ার, টি টেবিল, আর এই পাশে বেড সাইড একটা টেবিল দিয়েছে, আর আমাদের লাগেজ দেখতে পাচ্ছ। আর তারপরে এই দেয়ালটায় একটা বিশাল বড় ওয়ার্ড্রোব রয়েছে। তো রাহুল ভেতরে আছে বলে আমি আর ভেতরে গিয়ে শ্যুট করলাম না, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আর সেম আমাদের ঘরটাও। তো রাহুলকে কেউ রেকমেন্ড করেছিল যে সামনেই গোল্ডেন বিচ আছে, তোমরা দেখে আসতে পারো। তো সেই মতো আমরা চলে এসেছি, যদিও এখানে এসে আমার বেকার লাগছে, কারণ এই যে পুরো ব্যাপারটা এখানটা হচ্ছে সেটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও সমস্ত কিছু চলছে কাজকর্ম। ভবিষ্যতে হয়তো এটা খুব সুন্দর একটা স্পট হয়ে উঠবে দেখার জন্য, কিন্তু এখন এই মুহূর্তে এখানে আসাটা বেকার, ওয়েস্ট অফ টাইম মনে হলো আমার কাছে। তো তবু একটু ঘুরলাম খাললাম, আর দাদা বোনু ওরাও বোর হচ্ছিলো কারণ এখানটা খুবই নিরিবিলি, খুবই শান্ত একটা পরিবেশ।
তো বাচ্চাদের মোটেও ভালো লাগেনি, তবু ওরা ঘুরে বেড়াচ্ছে আর আমি তো একদম বিরক্তির একশেষ হয়ে বসে পড়লাম একটা জায়গায়। তো সবাই দেখি ছবি টবি তুলছে এখানটায়, আমরাও কিছু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে। আর বাচ্চাদের জন্য কিছু টিফিন কিনে নেওয়া হলো, তো মাম্পু ওদেরকে পথে যেতে যেতে খাইয়ে দিল। তারপর আমরা আবার সমুদ্রের পাড়ে আমাদের হোটেলের সামনে। চন্দন মুখে রামারোদ পরে অত গৌরী অত গৌরী শঙ্খ বাজালো গৌরী যাবে অনেক দূরে আকাশ করে আলো গৌরী গৌরী দিনে যাক হাতে লোক ছোট্ট না গৌরী গৌরী দিনে যাক হাতে লোক ছোট্ট না ওঠো ওঠো মা গৌরী এত গালের মাটি তোমায় অন্য দিল তুলে তারে তুমি দেখো মনে যেও না মা ভুলে নদী তোমায় জল দিল তরুণ দিল ছায়া আমি দিলাম তুমি আসো ছায়া ওরা কি জলে ভাসে হাসি খানে মুখে গৌরী গৌরী ফিরে যাও হাতে এলো সত্য না গৌরী গৌরী ফিরে যাও হাতে এলো সত্য না ওঠো ওঠো মা গৌরী কি মানি আর নাই সোনা মতি সোনামতি আমার দেখি শিলা নিয়ে যায়।